তানিয়া তালুকদার নামে একজন পোস্ট করছিল তোফাজ্জেলের পরিবারের মধ্যে একজন খুনি আছে তোফাজ্জেল আমার ফুফাতো ভাই প্লাস দুধ ভাই মানে আমরা একই মায়ের দুধ খেয়ে বড় হয়েছি তোফাজ্জেলকে যারা মেরে ফেলেছে তারা তো অবশ্যই খুনি কিন্তু আমার মতে তোফাজ্জেলের আরও দুজন খুনি অপরাধীর নামের খাতা থেকে বাদ পড়ে গেছে সেই দুজন হলো ওর একমাত্র ভাবি এবং ভাইয়ের শাশুড়ি অনেক পরিবারে ভাবি আছেন যারা মায়ের মতো আবদার স্নেহ দিয়ে আগলে রাখেন কিন্তু তোফাজ্জেল এতটাই হতভাগা ছিল কোনোদিন ভাবির হাতে এক প্লেট ভাত খেতে পারে নাই আজ সেই পাগলটা ভাতের খোঁজেই মারা গেল তোফাতজেলের পরিবারের শেষ আশ্রয়স্থল ছিল ওর একমাত্র ভাবি যে কিনা ওর সাথে কুকুর বিড়ালের মতো আচরণ করতো তোফাজ্জেল সুস্থ হোক সে সেটা কখনোই চায় নাই কেন চায় নাই জানেন কারণ তোফা সুস্থ হলে সমস্ত সম্পত্তিতে ভাগ আসবে তোফাচেলকে যখন কারণ তোফাজ্জল সুস্থ হলে সমস্ত সম্পত্তিতে ভাগ আসবে তোফাজ্জলকে যখন ফজলুল হক হলের ছাত্ররা অত্যাচার করতেছিল তখন হতভাখাটা নিরুপায় হয়ে ভাবিকেই কল দিতে বলেছিল হয়তোবা ও ভেবেছিল ভাবির মনটা আমার জন্য একটু হলেও কাঁদবে ওর ভাবি ফোন পেয়ে কী করেছিল জানেন সে মোবাইল চোরের বিচার ছাত্রদেরকেই করতে বলেছিল এবং এটাও বলেছিল যে তাকে যেন এই ব্যাপারে আর ফোন দেওয়া না হয় এই বলে রাতে ফোনটা বন্ধ করে ঘুমিয়ে পড়েছিল তোফাজ্জেলের বড় ভাই যখন রাজারবাগ পুলিশ হসপিটালে মৃত্যু সৎ তখন ভাইয়ের সেবা যত্ন তোফাজ্জেলই করতো ওই সময় ওর ভাবি এবং তার মা কতটা মানসিক টর্চার করত আমি তার জল জানত প্রমাণ তোফাজ্জল কখনো যদি ক্ষুদার চালায় ভাবির কাছে এক প্লেট ভাতের আশায় যেত গ্রামের বাড়িগুলোতে যখন পাগলা কুকুর বাড়িতে ঢুকলে লাঠি দিয়ে তারা করত ঠিক ওর ভাবিও সেম কাজটা করত ওর সাথে তোফাত জেলার ভাই পুলিশের এসআই ছিল যে জীবিত অবস্থা মোটামুটি ভালো একটা সম্পত্তি রেখে গেছেন যেটার পরিমাণ কয়েক কোটি টাকা যেমন পেনশন তিনটা জীবন বিমা এফ চর আর চরদুয়ানি ব্রিজের পাশে দুই তিনটা দোকান নাসির ভাইয়ের কিছু পার্সোনাল জমি রাখা প্লাস তার বাবার সম্পত্তি বলা ভালো তোফাজ্জেলের ভাবি তার বাবা মায়ের একমাত্র সন্তান এই কারণে তোফাজ্জেলের সুস্থ হোক সে সেটা কখনোই যায় নাই তোফাজ্জেল বাবা মা প্রেমিকা হারিয়ে যখন পাগল প্রায় ওর ভাই মানসিক ডক্টর দেখিয়েছে সেটার জন্য কত না অশান্তি ছিল বউ আর শাশুড়ির সাথে ওর পেছনে কেন টাকা নষ্ট করবে তোফাচেল এক প্লেট ভাত খেতে বসলে কত না কথা শোনাতো ভাবি এটা আমার স্বামীর উপার্জন তুই উপার্জন করে খা তোফাজের এক প্লেট ভাতের বড়ই অভাব ছিল ওর ভাই যখন রাজারবাগ পুলিশ হসপিটালে ভর্তি আমি প্রায় রান্না করে নিয়ে যেতাম ভাইয়ের জন্য ক্ষুদার তো তোফাজ্জল ভাবির ভয়ে প্লেটে ভাত নিত না আমাকে চোখের ইশারা দিয়ে বলতো ওকে যেন ভাত দিই মানে ওর প্লেটে যেন ভাত দিই আসলে ক্ষুধার রাজ্যে পৃথিবীর গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি ওর ভাই যখন অসুস্থ ছিল তাকে দেখতে অনেকেই ফল নিয়ে যেত অনেক ফল না খাওয়ার কারণে পচেও যেত ওই ফল খাওয়ার অধিকার ছিল শুধু ওর ভাই ভাবি আর বাচ্চাদের একদিন ওর ভাবি ফল বের করতে গিয়ে একটা আঙুর ফ্লোরে পড়ে যায় আমার সামনেই তখন তোফাজ্জে ওই আঙুর ফলটা লুকিয়ে মুখে দেয় আমাকে ইশারা দিয়ে বলে অর্ধেকটা খাবি তুই এই দৃশ্য দেখে আমি হাসপাতালের বাথরুমে গিয়ে কেঁদেছিলাম কিন্তু প্রতিবাদ করতে পারি নাই কারণ ওর ভাই বারবার অনুরোধ করত, তো উনি দোহাই লাগে কিছু বলিস না তোফাজ্জলকে আল্লাহ দেখবে এরকম অত্যাচারের বর্ণনা হাজারটা আছে যেটা বলে শেষ করা যাবে না ওর ভাবি এতটা নিষ্ঠুর যেটা চোখে না দেখলে বিশ্বাস করবেন না এখন আসল কথায় আসে তোফাজ্জলের মৃত্যুর পর একমাত্র গার্ডিয়ান হিসেবে দাঁড়িয়েছে ওর একমাত্র ভাবি সে মিডিয়ায় সাক্ষাৎকার দিচ্ছে কান্নার অভিনয় করছে সব ধরনের সাহায্য সহযোগিতা সে নিচ্ছে এবং ভবিষ্যতেও নিবে আমার একটাই প্রশ্ন সে কোন অধিকারে নিচ্ছে যে তোফাজ্জিলের জীবিত অবস্থায় তার থেকে একটু ভালোবাসা পায় নাই এখন আসছে গার্ডিয়ান হিসেবে কেন একমাত্র গার্ডিয়ান হিসেবে দাঁড়িয়েছে জানেন সে এখন তোফাজ্জল মৃত্যুর বড় একটা অঙ্কের ক্ষতিপূরণ পেতে পারে ভাবি এইটুকু মাথায় রাখেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তোফাজ্জিলের এই অবস্থার পিছনে আপনিও দায়ী আপনারা একটা প্রশ্ন করতেই পারেন ভাবি তো খারাপ ছিল কিন্তু এর আত্মীয় স্বজনেরা কী করেছে হ্যাঁ মানছি ভাই ওর যতটুকু ভালোবাসার যত্ন দরকার ছিল ততটুকু দিতে পারিনি কিন্তু আমরা চেষ্টা করেছি ওকে ভালো রাখার তাই দয়া করে কোনো মিডিয়ার পার্সন বা কোনো সংস্থা ওর ভাবিকে তোফাজ্জেলের মৃত্যুর ব্যাপারে কোনো কাজে লাগাবেন না তোফাজ্জেল আর ফিরে আসবে না ওর মৃত্যুর ক্ষতিপূরণ কোনো সাহায্য সহযোগিতা ওর ভাবি বা আমরা আত্মীয় স্বজন যারা আছি কারোর দরকার নেই কেউ যদি কিছু করতে চান তাহলে ওর উদ্দেশ্যে করে মসজিদে মিলাদ পড়িয়ে দিয়েন যার জন্য তোফাজ্জেলের আত্মা শান্তি পাবে বা হাজারো অসহায় তোফাজ্জেলের মতো রাস্তায় ঘুরে বেড়ায় এক প্লেট ভাতের জন্য এটা তাদের পিছনে ব্যয় করবেন